খাস কলকাতায় ব্যবসায়ী ছেলেকে অপহরণের অভিযোগ। গত 21 জুন এই অপহরণ হয়েছে বলেই জানা যাচ্ছে। নিখোঁজ হয়ে যায় গত 21 জুন থেকে তিলজলার ব্যবসায়ী ছেলে নিখোঁজ। 12 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন দাবি পরিবারের। গতকাল মুকুন্দপুর এলাকা থেকে কিন্তু ওই যুবককে উদ্ধার করা সম্ভব হয়েছে। পুরো বিষয় জানবো, টেলিফোনে রয়েছেন বিক্রম দাস, প্রতিনিধি। বিক্রম, কি জানা যাচ্ছে? যেটা অভিযোগ যে গত 21 তারিখ এক যুবক, যার বাবা তিলজলার ব্যবসায়ী, তাকে নিউ মার্কেট এলাকা থেকে অপহরণ করা হয় এমনটাই অভিযোগ করা হয়। এবং 22 তারিখ তিলজলা থানায় এই অভিযোগপত্র পাওয়ার পর থেকে তারা তদন্ত শুরু করে। কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরাও এবং তিলজলা থানার পুলিশ তারা যৌথভাবে তদন্ত করে যেটা আমরা জানতে পারছি, গতকাল মুকুন্দপুর এলাকার একটি হোটেল থেকে ওই ব্যবসায়ীর ছেলেকে তাকে উদ্ধার করে, অক্ষত অবস্থায় তাকে উদ্ধার করা হয় এবং তার সঙ্গে সঙ্গে মোট 8 জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। কি কারণে এই অপহরণের ঘটনা, শুধু কি মুক্তিপণ নাকি অন্য কোনো কারণে এই অপহরণের ঘটনা, তা খতিয়ে দেখছে আপাতভাবে পুলিশ আধিকারিকরা। যেই যুবককে অপহরণ করা হয়েছিল তার সঙ্গেও পুলিশ আপাতভাবে কথা বলেছে এবং সেখান থেকে যে তথ্য বা সূত্র পেয়েছে তার ভিত্তিতে কিন্তু এই 8 জনকে গ্রেফতার করা হয়েছে। নেপথ্যে আরো কোনো ব্যক্তি জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ বিক্রম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।